আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো সকালবেলা যাইতেছিলাম একটু, আমাদের এখানে যে প্রতি সোমবার যে হাটটা হয়, তো ওই হাটে যাইতেছিলাম। তো মার জন্য কিছু গুড়া মাছ আনার জন্য। তো মা বড় মাছ খাইতে মার কাছে ভালো লাগে না, তো অনেক দিন যাবৎ গুড়া মাছ আনা হয় না। আর আমাদের বাসার সামনে যে বাজারটা আছে, তো ওই বাজারে গুড়া মাছ তেমন পাওয়া যায় না। তো আমাদের যে হাট, ওই হাটে গেলেই সব রকমের গুড়া মাছ, বড় মাছ সব কিছু পাওয়া যায়। তো আস্তে আস্তে হাটে চলে আসলাম। তো হাটে চলে আসা মাছগুলো দেখতেছিলাম, তো আজকে অনেক রকমের, অনেক বড় ছোট সব মাছই উঠছে। তো এখানে দেখা যাচ্ছে রুই মাছ, কাতলা মাছ, এখানে আবার ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, তারপর শিং মাছ দেখা যাইতেছে। তাও এই পাশেটা কী মাছ এটা তো বলতে পারলাম না, যাই হোক। তো এখানে বাজারের মাছগুলো অনেক তরতাজা থাকে, আর হাটের মাছগুলো মানে মানে মনে হয় যে এমন দেখতে দেখা যায় যে সাথে সাথে মনে নদী থেকে ধরে নিয়ে আসছে। এখানে বল মাছগুলো অনেক বড় ছিল, কিন্তু ভিডিওর মধ্যে এতটা বড় দেখা যাইতেছিল না। তো সব মাছ তো কিনবো না, শুধু গুড়া মাছ কেনার জন্য আসছি। তো গুড়া মাছগুলো দেখবো, তো সেই সবাদে সব মাছই ভিডিওতে তুলবো, যে সবাই দেখতে পারেন। আর এই হাটের মধ্যে সকাল সকাল আসলে সব তরতাজা মাছগুলো পাওয়া যায়, আর এখানকার মাছগুলো অনেক দাম, মানে সাধারণ মাছের তুলনায় এখানকার মাছগুলো অনেক দাম। এই কারণে যে মাছগুলো অনেক তরতাজা আর দেখতে ভালো, আর এমন মানে কী বলবেন, ভালো জিনিসের তো ভালো দামই হবে। তো যাই হোক, তো দেখেন, তো এখানে আস্তে আস্তে আবার এখানে টিয়া পাখি, তারপর কবুতর, সব পাখি, আবার অনেক কিছু এখানে এখানে এই হাটটার মধ্যে সব কিছুই নিয়েই বসে আর কি। তো এখানে পাখিও বিক্রি করতেছিলো পাশে দেই খাবার, আমি পাখিগুলো ভিডিও করতেছিলাম। পাখিগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এখানে খরগোশ ছিল, অনেকগুলা খরগোশও বিক্রি করে। এখানে আবার ইঁদুরও বিক্রি করে, দেখেন এখানে দুই তিনটা ইঁদুর একটা বাতিলের মধ্যে ঢুকে আর কি, এরকম মানে তারা ই করতেছে। তো ইঁদুরগুলো দেখতে অনেক সাদা ছিল আর দেখতে অনেক সুন্দর ছিল, সেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখানে দুটো পাখি দেখলাম, এগুলো কী পাখি আমি নিজেও জানি না, তো জিজ্ঞাসা করিনি। তো পাখি দুটো একটা একটাকে খাওয়াই দিতেছিল, আর তাদের মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়তো বা। তো যাই হোক, ভালো লাগলো। তো এটা ভিডিও করলাম, এখানে দুটো টিয়া পাখি এমনভাবে দাঁড়ায় আছে, তো আমি ভিডিও করতেছিলাম, দেখে একটা আর একটাকে জড়ায় ধরে এরকম মানে এক পাশে যা দাঁড়াইছিলো। তো টিয়া পাখিগুলো দেখতে অনেক সুন্দর ছিল। তো এই হাটের মধ্যে সমস্ত প্রকার যা কিছু আছে সব কিছুই দেখা যায়, পাওয়া যায়। আর এখানে আস্তে আস্তে মাছের কাছে আবার আসা পড়লাম, তো গুড়া মাছগুলো দেখতেছিলাম। তো গুড়া মাছ দেখে গুড়া মাছ নিব। তো আজকে অনেক বেশি আর কি গুড়া মাছও উঠে না, অল্প অল্প উঠছে। তো এখানে কই মাছ, তারপরে যে সিলভার কাপ মাছ, সবগুলো মাছই অনেক বড় বড় ছিল। এই হাটের মধ্যে বড় মাছগুলো অনেক বেশি ওঠে, গুড়া মাছও কম ওঠে। তারপরে এখানে তুলনামূলকভাবে অনেক ভালো ভালো গুড়া মাছ পাওয়া যায়। তো এখানে পুঁটি মাছ আছে, তো পুঁটি মাছগুলো দেখতেছিলাম। তো পুঁটি মাছগুলোর দাম জিজ্ঞাসা করলাম, বলতেছে 600 টাকা কেজি নাকি পুঁটি মাছে। তো ওইটা আর কি দাঁড়ায় দেখতেছিলাম। তো আমি ওই পাশে ট্যাংরা মাছগুলো নিবো, তো এই কারণে আর কি যে ওইটার জন্য আর কি দাঁড়ায় কথা বলতেছিলাম। তো এই মলা মাছগুলো আর কি আমি নিলাম, মলা মাছ এখানে 500 টাকা কেজি মলা মাছই ছিল, তো অনেক পরিষ্কার ছিল, উনি বলতেছিল নদীর মলা মাছ, তো সেই কারণে আর কি নিলাম। তো এখানে তেলাম্পিয়া মাছগুলো অনেক বড় বড় ছিল। তো এখানে গুড়া মাছ এখানে দাঁড়ায় আমি দেখলাম অনেক মিশানো অনেক রকম গুড়া মাছ ছিল, তো এখান থেকে কিছু মাছ নিয়ে নিলাম। তো মাছ বলতে এখানে ভালো কিছু সব কিছু পাওয়ার জন্য আমরা এখানে আসি এই হাটে। তো এই হাট প্রতি সোমবার একদিন বসে আছে। এই পাঙ্গাস মাছগুলো অনেক বড় ছিল, অনেক মানে এক একটা মনে হয় 10 কেজি মনে হবে, এতটা ওজন পাঙ্গাস মাছ। ইলিশ মাছ ছিল অনেক বড় বড়, তো ইলিশ মাছগুলো তো বাসায় ইলিশ মাছ আছে, এই কারণে আর কি ইলিশ মাছ নিয়ে নিই। আর এখানে মাছ টাছ নেওয়া শেষ করে আমি এখানে আসলাম, আমাদের এই যে এখানে স্পেশাল যেই পিঠি যেটা বলে ওইটা নেওয়ার জন্য। তো আমরা আসলে এই কাশেপুর আসলে আর কিছু নেই আর না নেই, এই পিঠি আমরা নিব। প্রতিবারই আসি আর প্রতিবারই এক এক রকম দাম বৃদ্ধি হয়ে যায়। তো গতবার আসছিলাম 120 টাকা কেজি ছিল, এখন দেখি 140 টাকা কেজি হয়ে গেছে। তো তারপরে কী আর করা, তো নিলাম সেটা ওইখান থেকে নিয়ে। তারপরে ভাইটা মাইপা দিতেছিল আর বলতেছিল যে সব পিঠি তো একরকম না, এই পিঠি খায় দেখেন অনেক ভালো আছে। তো অনেক দোকানদাররা কী করে, আগের সপ্তাহের ওগুলো আবার ভাই যায় নতুন করে আবার বিক্রি করে, তো এগুলোর মধ্যে থেকে দেখে আর কি নিতে হয়। তো সেই জন্য আর কি দেখে এখানে ভালো লাগছে, তো এখান থেকে নিলাম 1.5 কেজি পিঠি। তো এগুলো খাইতে অনেক মানে ভালো লাগে, ভালো লাগে বলতে এটা অনেক মিষ্টি জাতীয় জিনিস না, এটা এমনিতেই আর কি লবণ দিয়ে আর কীভাবে যেন বানায় যাই হোক, কিন্তু জিনিসটার ঘ্রাণ আর খাওয়ার যে এটা অনেক ভালো লাগে।
তো এখানে রান্না আছে, ওটা আর কি অ্যাকচুয়ালি ভর্তা কিংবা অন্য কিছু দিয়ে খাইলে ভালো লাগে, চুটকি ভর্তা এগুলো দিয়ে। তো এখানে যাই যাই দেখি যে আবার সরিষার তেল ভাঙাইতেছে, তো সেটা দেখে আমি অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম। তো আগে আর ওইরকমভাবে সরিষার তেল ভাঙানো সরিষা এরকম এগুলার মেশিন দেখি নাই, তো সেটা আর কি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। তো দোকানদার ভাই বলতেছে ভাই নিয়ে যান নাকি ভালো তেল। আমি ভাইয়া তেল তো নিব না, লাগলে এসে নিয়ে যান। তো এখানে হাইটে যাইতেছিলাম, যাইতে যেতে সামনে আবার এখানে ফলের অনেকগুলো দোকান বসছে। তো বাসায় সব আম কাঁঠাল সব কিছুই আছে, তো সেগুলো নেওয়া হবে না। তো এখানে জাম দেখলাম, জাম দেখে দামাদামি করে কিছু জামও নিলাম। তো জামগুলো দেখতে ভালোই ছিল, কিন্তু কিছু কিছু আবার সমস্যা ছিল। তো জাম বলতেছিল এখানে 120 টাকা, কিন্তু আমাদের যে বাসার সামনে যে মার্কেট ওইখানে 200 টাকা করে কেজি বিক্রি করে, এতটা দাম। কিন্তু এখানে জামের দাম একটু কম, তো সেই তুলনায় ভালো। তো জামও নেওয়া হয়ে গেলো। তো এখন আগে বাসায় চলে যাবো, বাসায় চলে যাওয়ার জন্য অটো নিয়ে এসেছি। অটোতে উঠে পড়লাম, অটোতে উঠে চলে যেতেছিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, ভালো মন্দ যদি কোনো কিছু থাকে সেটা অবশ্যই জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।